शेड्यूल अफ इलेक्शन हबे एरकम स्टेट इलेक्शन कमिशनर पक्ष थेके नोटिफिकेशन इस्यू हबे 27/10/2021 रिटार्निंग अफिसाररा पब्लिक नोटिस इस्यू करबेन 27/10/2021 एक ही तारीखे पब्लिक नोटिस जखन रिटार्निंग अफिसाररा इस्यू करबेन सेदिन थेकेई नमिनेशन प्रक्रियाटा शुरू हबे एबं नमिनेशन लास्ट डेट हबे 3/11/2021 स्क्रुटिनी अफ नमिनेशन हबे 5/11/2021 लास्ट डेट अफ उइथड्रॉल अफ कैंडिडेचर हबे 8/11/2021 अप टू 3 PM तीनटा अब्दि उइथड्रॉल करा जाबे ভোট যদি প্রয়োজন হয় তাহলে ভোট হবে 25/11/2021 ভোটের সময়টা হবে সকাল 7টা থেকে বিকেল 4টা অবধি কোনো রিপোল যদি করতে হয় অর্থাৎ ফ্রেশ পোল সেটার জন্য আমরা নির্ধারিত করেছি 27/11/2021 ভোটের কাউন্টিং হবে 28/11/2021 এবং কাউন্টিং শুরু হবে সকাল 8টা থেকে এই ইলেকশন প্রসেসটা পুরো শেষ হবে 4/12/2021 মধ্যে আমরা এই ডেটটা আউটার লিমিট রেখেছি আমাদের এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে চালু হয়ে যাবে সবাইকে মডেল কোড অফ কন্ডাক্ট ফলো করতে হবে আমাদের এবারের যে মিউনিসিপ্যাল ইলেকশন হবে এই ইলেকশনের জন্য যে কনস্টিটিউয়েন্সি সেটা কিছু চেঞ্জ হয়েছে কারণ আমাদের নতুন ডেলিমিটেশন অনুযায়ী আমরা এই নির্বাচন করব আগে এই যে মিউনিসিপ্যাল বডিজগুলো এগুলোর সর্বমোট কনস্টিটিউয়েন্সির সংখ্যা ছিল 310টি এখন যেহেতু সীমানা নতুন করে নির্ধারিত করা হয়েছে কনস্টিটিউয়েন্সির সংখ্যা বেড়ে 334 হয়েছে তার মানে যথারীতি এরিয়াও বেড়েছে পপুলেশনও বেড়েছে ভোটারও বেড়েছে আমাদের এই কনস্টিটিউয়েন্সিগুলোর মধ্যে মানে 334টার মধ্যে এসটিদের জন্য রিজার্ভ 8টি এসসিদের জন্য 85টি আর বাকি যে 241টা কনস্টিটিউয়েন্সি আছে সেগুলো ইউআর আনরিজার্ভড আর টোটাল যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে তার 50% রিজার্ভ ফর উইমেন অর্থাৎ 157টা কনস্টিটিউয়েন্সিতে 157টা সিট রিজার্ভ ফর উইমেন প্রস্তুতি হিসাবে আমরা আপনারা জানেন আমাদের যে ইলেকটোরাল রোল সেটা আমরা গত ফেব্রুয়ারি মাসে 20 তারিখে আমরা এটা পাবলিশ করেছি ফাইনাল আমাদের ইলেকটোরাল রোল এবং অন দ্য বেসিস অফ 1/1/2021 যারা ভোটার অ্যাসেম্বলির যে ভোটার লিস্ট আছে সে অনুযায়ী আমাদের ভোটার লিস্ট আমরা ফাইনাল করে পাবলিশ করেছি এবং আমাদের এই নির্বাচন ওই ভোটার লিস্টের ভিত্তিতেই হবে এই ভোটার লিস্ট অনুযায়ী আমাদের টোটাল ভোটার হচ্ছে 594,772 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 293,979 এবং মহিলা ভোটারের সংখ্যা 377,000 আর আদার্স আছে 16 আপনাদেরকে আমরা ডিটেলসটা পরের সপ্তাহ দিয়ে দেবো প্রেস রিলিজে আদার্স আছে 16 আর ভোট গ্রহণ কেন্দ্র আমরা নির্ধারিত করেছি আমাদের পুরো এলাকাতে 770টি পোলিং স্টেশন থাকবে এবং সেখানে ভোটারের সংখ্যা আমরা যথাসাধ্য কম রাখারই চেষ্টা করেছি যাতে
কোভিডের গাইডলাইনও যথারীতি ফলো করা যায়। আর আমরা চাইব যে এই নির্বাচনে যারা এই নির্বাচনী ক্ষেত্রগুলোর মধ্যে সুধী নাগরিক বৃন্দরা আছেন, ওনারা যথারীতি আমাদের এই প্রক্রিয়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং ওনাদের সহযোগিতা আমরা পাব। আমরা আশা করি পলিটিক্যাল পার্টিসরা আমাদেরকে যে অ্যাসুরেন্স দিয়েছে সেটা ওনারা রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করে আমরা কীভাবে ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন করতে পারি এটাতে ওনাদের অবদান থাকবে।